আজকে লাঞ্চ করতে চলে আসলাম অ্যাবসলিউট বারবিকিউ ধানমন্ডিতে। তো মোটামুটি একটু ফাঁকাই দেখতে পাচ্ছি আমি, ভিতরটা খুবই কম গেস্ট আজকে দেখা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক তাদের লাঞ্চের মেনুতে কী কী থাকে। কাশ্মীরি পোলাও চেহারাটা দেখতে কেমন দেখে নেই আমরা। চেহারাটা দেখতে কিন্তু খারাপ লাগছে না, দেখতে ভালোই লাগছে, খুব মানে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে কিন্তু চেরি দেওয়া উপরে। তো পাশে কী আছে দেখি, পাশে গ্রিল চিকেন মাশরুম সস আর সিগ্রা পোর্ক ক্র্যাব, দুইটারই চেহারা দেখতে ভালো। ক্র্যাবটা অবশ্যই ট্রাই করতে হবে, আমার ক্র্যাবটা বেশ পছন্দ। আর এর পাশেই আছে হচ্ছে হট চিকেন উইংস আর চিকেন স্টার ফ্রাই পেনি পাস্তা। উইংস অ্যাজ ইউজুয়াল দেখতে, পাস্তাও অ্যাজ ইউজুয়াল দেখতে, কোনো ভ্যারিয়েশন নাই, মানে কোনো স্পেশাল অ্যাট্রাকশন নেই। এটা থাই ফ্রাইড চিকেন স্পাইসি পটেটো উইজেস। তো পটেটো উইজেসও কিন্তু খেতে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে পটেটো উইজেসটা, আপনাদের কেমন লাগে আমি জানি না। আর এখানে অ্যাজ এ ভেজিটেবল আর দুই রকম ভেজিটেবল আছে, চাইনিজ স্টাইল আর একটা মনে হয় রেগুলার ভেজিটেবল আর কি দুটা। ওকে, নেক্সট আমরা চলে যাব ওদের ডেসার্ট সেগমেন্টটা। এখানে ডেসার্ট সেগমেন্টের মধ্যে ওদের গাজর কা হালুয়া সাথে ফ্রুট সালাদ আছে, কিছু পেস্ট্রি আছে, ভ্যানিলা পেস্ট্রি আছে, ব্রাউনি আছে, চকলেট ব্রাউনি, চমচম আছে দেখতে পাচ্ছি আমরা চমচম। আর এই পাশে আছে হচ্ছে শাহি টুকরা আর ওখানে কিছু স্ট্রবেরি মুজ। আর এই পাশে ওদের সালাদ আইটেম আছে কিছু। তো মোটামুটি এটাই ওদের আইটেম। ওদের মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে গ্রিল, যেটা টেবিলের মধ্যে বসে আপনি গ্রিল করতে পারবেন। মিনিমাম চিকেন, একটা ফিশ, পটেটো, প্রন, এই জাতীয় তিন চার রকমের গ্রিল তারা সার্ভ করে টেবিলে, যেটা আপনি নিজে নিজে গ্রিল করে নিজের মতো করে খাবেন, ওটাই এখানকার মেইন অ্যাট্রাকশন। আর এই যে এখান থেকে ওদের কিচেনটা ভিজিবল আর কি, মানে কী গ্রিল হচ্ছে না হচ্ছে এটা এখান থেকে দেখা যায়। আর এই পাশে কুলফি আছে, কুলফি রোল ওরা সার্ভ করে এখান থেকে। তো আমাদের গ্রিল আইটেমগুলো চলে আসছে, এটাই এখানকার মেইন অ্যাট্রাকশন আর কি, যে আপনার টেবিলে আপনি নিজের হাতে গ্রিল করে গরম গরম খাবেন, এটা এখানকার মেইন অ্যাট্রাকশন। তো ওরা বেশ কয়েক রকম গ্রিল আমাদের লাঞ্চে সার্ভ করেছে। এটা একটা হচ্ছে প্রন, একটা চিকেন আছে, একটা ফিশ আর পটেটো সাথে পাইনঅ্যাপল, এই কয়েকটা আইটেম তারা সার্ভ করেছে আমাদের লাঞ্চে। তো এগুলো এখন এই যে দেখেন, এটা হচ্ছে আপনার চিকেন, এখন নাম বলেনি, হরিয়ালি হবে মেবি। এবার আমাদের টেস্ট করার পালা, আমরা প্রথমেই হরিয়ালিটা দিয়ে শুরু করব। ওকে, টেস্ট করে দেখি কেমন হরিয়ালিটা। টেস্ট গুড, ভালো লাগছে। ওকে, এবার ফিশটা ট্রাই করব, ফিশটা কেমন দেখি। ফিশটা মোটামুটি, অত মানে আরেকটু স্পাইসি হলে ভালো হতো ফিশটা, মোটামুটি লাগছে। আর এবার পাইনঅ্যাপলটা, পাইনঅ্যাপল এটা মানে মুখের টেস্টটা অল্টার করে দেওয়ার জন্য মানে মোটামুটি গুড, পাইনঅ্যাপলটা গুড।
এবার এবার চিংড়িতে আসি। চিংড়িটা দেখে তো মনে হচ্ছে একটু মানে বেশি ড্রাই হয়ে গেছে, এখন খেতে কেমন লাগবে জানি না, একটু ড্রাই মনে হচ্ছে আমার কাছে। ওকে লেটস ট্রাই কেমন লাগে। একটু ওভার ড্রাই হয়ে গেছে চিংড়িটা, আরেকটু সফট থাকলে বা একটু জুসি থাকলে ভালো লাগতো। চিকেন ওয়াজ বলো কোনটার স্বাদ কেমন? প্রন ওয়াজ অ্যাবসলিউটলি গুড। আচ্ছা, আর চিকেন কাবাবগুলো কেমন? চিকেন কাবাব আর আরেকবার খেয়ে দেখো, খেয়ে দেখে কেমন বলো। থ্যাংক ইউ। টেস্ট গুড। ইয়া আচ্ছা, কোনটার স্বাদ কেমন? সবগুলো স্বাদই ভালো লাগতেছে। সবগুলোই ভালো লাগতেছে, স্পেশালি তারপর কোনটা বেশি? স্পেশালি চিকেন রেশমি কাবাব যেটা ছিল, ট্রাই করে দেখি নাই, ট্রাই করে দেখি কেমন। ভালো, আমার কাছে অবশ্য এই এটা মেবি হরিয়ালি কাবাব, এটাই বেশি ভালো লাগতেছে আমার কাছে। টেস্ট গুড। ফিশটা আরেকটু বেটার হতে পারতো। এবার গ্রিল চিকেন মাশরুমটা খেয়ে দেখি এটা কেমন খেতে। ইটস গুড, এটাও খেতে ভালো, এটাও খেতে খুবই মজা। এটাকে 10-7.5 দেওয়া যাবে। এবার চিকেন উইংসটা ট্রাই করি, দেখতে তো ভালোই লাগছে, টেস্ট কেমন হবে খেয়ে বুঝতে হবে আর কি। দেখি, লেটস ট্রাই। এটার টেস্টটা অ্যাজ ইউজুয়াল, একদমই অ্যাজ ইউজুয়াল, মানে নাথিং স্পেশাল। পটেটো ওয়েজেস আর চিকেন ফ্রাই, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই, এগুলো অন্যান্য জায়গায় যেরকম টেস্ট এটাতেও একই। বুফেটা অসাধারণ, কাঁকড়াটা এক্সেলেন্ট, সাথে চিকেন এবং ভেজিটেবল, সাথে বিফ, এক্সেলেন্ট, ভেরি গুড। ক্র্যাবের টেস্ট কেমন? ক্র্যাবটা খুব ভালো, ক্র্যাব ভালো, ভেজিটেবলস ফিশ কাবাব যেটা নাকি ওই হরিয়ালিটা, হরিয়ালিটা ভালো লাগছে, হরিয়ালিটা ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ও ফিশ কাবাবটা বলো, তোমার অপিনিয়ন কি? তোমার হচ্ছে চিংড়ি আর আলু না প্রন ফ্রাই? মেইন ডিশটা কেমন? মেইন ডিশ সবগুলো ভালো ছিল, খাবার ওয়াজ সো টেস্টি। বলো বলো, খাবারটা খুব ভালো ছিল, খাবার ওয়াজ সো টেস্টি, অ্যান্ড
আইটেম ভেরিয়েশন ওয়াজ ট্রাই করতে পারেন ট্রাই করতে পারেন মানে এখানে রিকমেন্ড করা যাবে হ্যাঁ অবশ্যই মেন ডিশটা ভালো কাবাব হচ্ছে মেন ডিশটা ভালো এই যে এটা হচ্ছে এদের কুলফি রোল কর্নার এখান থেকে আপনারা কুলফি রোলটা ট্রাই করতে পারেন এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা ওদের মানে এটা অনেক জায়গায় নাই স্পেশালি অ্যাবসোলিউট বারবিকিউতে এই কুলফি রোলটা অ্যাভেলেবেল এটা খুবই টেস্টি আমার কাছে অন্তত ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানি না বাট ইটস লিটারালি গুড এবার ডেজার্ট আইটেমগুলো ট্রাই করার পালা ডেজার্ট নিয়ে কিছু বলবো না ওটা আপনাদের জন্য রেখে দিলাম আপনারা ট্রাই করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট টাইম অন্য কোনো বুফেতে আবার আপনাদের সামনে হাজির হব যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সাথে থাকুন